আমার মিটিং বর্তমানে আছে নাকি নাই? আছে নাকি নাই? এই জন্যই তো আমার বন্ধু দেশ সারা এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়া কেউ আছে দেশে, কেউ দেশ ছেড়ে চলে গেছে, কেউ পরিবার পরিজন ছেড়ে জেলখানায় চলে গেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ রাতে কোরআন তেলাওয়াত করতেন মক্কা শরীফে, আছে কিনা হাদিসে, তেলাওয়াত করতেন, চুরি করে তেলাওয়াত শুনতো আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, ওগির ওলিদ ইবনে মুগিরা। আপনারা জানেন না কি জানেন না, ওই লম্বা ঘটনা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ব্রেইন ওয়াশ করা। আমার ভাইরা তেলাওয়াত করতেন আল্লাহ নবী, আবু জেহেল, আবু লাহাব, ওর মন্ত্রীরা যাইয়া তেলাওয়াত শোনেন। তেলাওয়াত শোনার পরে সবগুলি মিলে এক জায়গায় মিটিং বসলো, দারুন নদুয়া, আবু জেহেলের যেই পার্লামেন্ট ছিল ওটার নাম দারুন নদুয়া, সেখানে মিটিং বসলো। আবু জেহেল জিজ্ঞেস করলো কার কাছে কি রিপোর্ট আছে, কে কি মনে করো, কে কি মনে করো, গোপন রিপোর্টগুলি আমাদেরকে দাও। আমার বন্ধুগণ ওই রকম গোপন রিপোর্ট দেওয়ার মিটিং বর্তমানে আছে নাকি নাই? আছে নাকি নাই? এই জন্যই তো আমার বন্ধু দেশ সারা, কথা কন ঠিক কিনা? যা বুঝার আপনারা বুঝে নিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়া কেউ আছে দেশে, কেউ দেশ ছেড়ে চলে গেছে, কেউ পরিবার পরিজন ছেড়ে জেলখানায় চলে গেছে, কথা কন ঠিক কিনা? এবার আপনাদের বুঝতে কি কষ্ট হয়েছে যে আবু জেহেলের সাথে দ্বন্দ্ব কোন পয়েন্টে, মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব কোন পয়েন্টে, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে নমরুদের দ্বন্দ্ব কোন পয়েন্টে, বর্তমান ইসলাম ওনাদের সাথে জালেমদের দ্বন্দ্ব কোন পয়েন্টে, ওর কথা ঠিক কিনা? বুঝতে কোনো অসুবিধা আছে? সারা পৃথিবীর সমস্ত মুসলমান মিলে সুরে সফির যে লাইনটা কাতারটা ওইটা আমরা ছেড়ে দিছি, এই জন্য মারি খাই, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেউ যদি একা একা বাঁচার চেষ্টা করে তাহলে আগে আগে মরবে, আর যদি সকলে মিলে মরার চেষ্টা করে তাইলে বেঁচে যাবে, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আবু জেহেল রিপোর্ট নিচ্ছে মনে আছে কিনা? রিপোর্ট নিতে গিয়া অনেকের কাছ থেকে অনেক রকম রিপোর্ট নিল। এবার হক্কানি হক্কানি রিপোর্টটা দিল আবু জেহেলের একজন মন্ত্রী, নাম তার ওলিদ ইবনে মুগিরা। নাম কি? মুগিরা। আপনাকে বাড়িতে মুগুর আছে নাকি নাই? ওই মুগুরের নাম মনে থাকলে ওই মুগিরা মনে থাকবে, এই ওলিদ ইবনে মুগিরা। এবার রিপোর্ট দিলে আবু জেহেল, শোনো প্রেসিডেন্ট, শোনো জাহাবনাত, কোরআনের তেলাওয়াত যে আমি শুনে আসলাম, আমার কাছে কয়েকটা গোপন রিপোর্ট আছে, আল্লাহ আকবার বলবেন না। এক নাম্বার রিপোর্ট হলো ওয়া ইন্না লাহু লাহালাওয়াত, যত শুনি ততই মজা লাগে, আল্লাহ আকবার বলবেন না। দুই নম্বর রিপোর্ট হলো ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াত, এটা এটার ভিতরে এমন আকর্ষণ আছে যে শুনে তার কলিজে আকর্ষণ করে টাইনা নিয়ে যায়, চিত্তাকর্ষক শক্তি। এই জন্যই তো গানের ময়দানে, যাত্রার ময়দানে, বাউল শিল্পীর ময়দান খালি, তাফসীরের ময়দানে জায়গা নাই। এই জন্য তো বাস যায় ও মানুষ, কথা কন ঠিক কিনা? এই জন্য তো টিনের ছাদও জায়গা নাই, ছাদের উপরে জায়গা নাই, গাছের উপরে জায়গা নাই, মাথা খারাপ কি এমনি হয়েছে? আমার বন্ধুগণ, তারা দেখতে পেয়েছে, জানতে পেরেছে, কাফের বেদিনের কথা আমি বলছি, মুসলমানের কথা আমি বলছি না, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওয়াইন্না আলাইহি লাতালাওয়াত, তার মধ্যে রয়েছে চিত্তাকর্ষক শক্তি, মনোহর চিত্ত রয়েছে, কলিজা টান মেরে নিয়ে যায়, জোরে কন্না আল্লাহু আকবার। একজন কাফের মন্ত্রী রিপোর্ট গুলি দিচ্ছে,
তিন নম্বরে রিপোর্ট দিয়ে দিল কাফের মন্ত্রীকে, তিন নম্বর রিপোর্ট হলো ওয়াইন্না আলাহু লামুসমের, কোরআনকে তিনি একটা গাছের সঙ্গে তুলনা করে বললেন ওই গাছের উপরিভাগটা ফুলে ফলে সজ্জিত, বারো মাস ফল দান করে, ফল কখনো শেষ হয় না, এই ফল যে খায় সে কোরআনওয়ালা হয়ে যায়। ওয়াইন্না আসফালাহু লামুকদেক, এবং ওই গাছের কোরআনওয়ালাদের ইসলামী আন্দোলনের মূল গোড়া যেটা আল্লাহু আকবর কন, ওয়াইন্না আসফালাহু লামুকদেক, মূল গোড়াটা মূল ফাউন্ডেশনটা এতই মজবুত, এতই মজবুত, রশির টানের ছুটে কল্লা ছিঁড়ে যায় তারপরেও আল্লাহ ছাড়ে না। আল্লাহ আকবর বলবেন না, সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।